গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, আর আমাদের তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠে কোনো কাজই করার সুযোগ পাইনি, জানো তো, উঠেই দেখি বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, সেই জন্য বাইরের কোনো কাজই করতে পারিনি। সকালের জলখাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। তাড়াতাড়ি করার কারণ হলো গিয়ে এই দেখো, ঘরে জল ঢোকা শুরু হয়ে গেছে, দেয়ালের এই দিক থেকে ওই দিক থেকে থেকে, দরজার সামনে থেকে, চারিদিক থেকে জল আসছে। তো তাড়াতাড়ি করে টিফিনটা করে নিলাম, অনেকটাই সুবিধা হবে তাহলে। আর কুমড়ো আর আলু, একটুখানি দুটো আলু ছিল আর একটুখানি কুমড়ো ছিল, তো ওইগুলো একসাথেই ভেজে নিয়েছি। আর কালকে রাত্রে জয় রুটি কিনে এনেছিল, তো সেখান থেকেই চারটা রুটি বাছিয়ে রেখেছিলাম, জয় দুটো আর আমি দুটো খেয়ে নিলাম সকালে। এটা দিয়েই আমাদের সকালের জলখাবারটা হয়ে গেল। চলো আজকের ভ্লগটা দেখতে থাকো, সারাদিন কী করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি জল ঢুকে গেছে বাড়িতে, এই দেখো আর একটু ঢোকা বাকি আছে বাড়িতে, বাড়িতে তো 2-3 মাস জল সেই আর কি, আসছে ধীরে ধীরে বন্যার মতো। কি করছি? তাড়াতাড়ি করে মাছটা কেটে নিচ্ছি যাতে জলটা ঢোকার আগে আমি মাছটা কেটে উঠতে পারি। কি মাছ দেখা ক্লোজ আজকে? বড় বড় ফেসা। ফেসা না, ফিলিস। এই ওটা আলাদা মাছ ছিল, বড় বড় আছে সাইজ। আর পুরো টাটকা মাছগুলো চকচক করছে। যেমন বাধ্য এই মাছটা নিলাম, কারণ যদি মাছটা ভালো লাগে দারুণ দারুণ, কিন্তু কোনো উপায় পাইনি কোথাও যেতে পারিনি, ঘরের পাশ থেকে মাছটা নিয়েছি। আলোচনা হয়েছিল রাত্রেবেলা ঝোলের মাছ আনা হবে, অনেকদিন মাছ পড়েনি পেটে, বহুদিন বল। এ বাবা, ওই পাশ থেকে মনে হয় বাবা ভিজে গেছি পুরো ঘরে। কখনো দেখেছো কোনো ঘরের দেওয়াল দিয়ে জল ঢুকে? আমি দেখিনি, ঢুকে গেল মনে হয় কাটতে। এখানে জল নেই, এখানে জল নেই, এখান থেকে জল ঢুকে, এটা শরীর বুড়িটা দেখে শরীর, ওই পাশটা এই অব্দি জলের লেভেলটা চলে এসছে, দেওয়ালের সাইড লোক ফেটে গেছে। সত্যি কথা বলতে আর পারছি না রে, 3 মাস হতে চললো। দিস ইজ আওয়ার লাস্ট ইয়ার ইন দিস হোম, তাই তো? আর ভালো লাগছে, এটা আমাদের শেষ বছর। যদি দেখি বাইচা সেই ঘরটা ঠিক করে দিয়েছে, মানে যদিও বলেছে বছর করবে, আমরা কিছু, আমি কখনোই কোনো কিছু অ্যাপ্রোচ করি না যে ঠিক করো না করো, আমি জগা বাড়ি নিজেরা চালিয়ে নিই যা আছে তাকে। অনেকে তোমরা কমেন্টে বলছো তোমরা ঘরটা কেন চেঞ্জ করছো না, তো লাস্ট ইয়ার অবধি আমার সেরকম কোনো অবস্থা ছিল না যে আমি বাড়ি চেঞ্জ করবো, কারণ আমার ফিনান্সিয়াল সেরকমভাবে আমি স্ট্রং ছিলাম না ফিনান্সিয়ালি। তো এই বছর সেই সুযোগটা এসছে, তো এটাই হয়তো আমাদের এখানে লাস্ট ইয়ার হতে পারে। যদিও ওরা বলেছে যে এবছর সবকিছু ঠিক করে দেবে ঘর, মানে বাইরে রাবিশ ফেলবে আর এই প্লাস্টার ফাস্টার করে দেবে বলেছে, ওরা যদি করে দেয় ঠিক আছে, তা আদারওয়াইজ আমাদের কিছু ভাবতে হবে, কারণ আমরা তো এরকম কষ্ট করে পড়ে থাকতে পারবো না। একদম ভালো লাগছে না, তবু আমি 3 বছর বিয়ে থেকে কোনো কিছুই অ্যাপ্রোচ করিনি যে আমার এটা খারাপ আছে এটা ঠিক করে, কিছু বলিনি আমি। আমরা চেষ্টা করি যতটা বাড়ি যা আছে সেটা দিয়ে চালিয়ে নেওয়া, বেকার জানি সবার সমস্যা, হঠাৎ হঠাৎ বলে সব কিছু হয় না। তবুও এবছরটা আলটিমেট সিচুয়েশন এসে গেছে, কারণ এবারে 10 থেকে 12 বার জল ঢুকেছে। জল ঢোকাটা বড় কথা, জল ঢুকলো জলের মধ্যে রান্না হলো সব ঠিক আছে, কিন্তু এই জলটা নেমে যাওয়ার পর যে ঝামেলা, প্রচণ্ড ঝামেলা, বাইরের সমস্ত নোংরা আবর্জনা সব ঘরের মধ্যে ঢুকে ওগুলো পরিষ্কার করতে হয়। তুমি থাকিস না তো সকাল থেকে আমাকে, তোমরা দেখেছো যে তুইজন মিলে কীভাবে অসুস্থ হলাম, একবার আমি একবার ও, তো এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে খুবই সমস্যা। তো এবছর দেখছি কী হয়, আশা করবো এটাই শেষবারের মতো জল ঢুকুক, যদি আগের বারটা এই আশা করেছিলাম বাট হয়নি, খুবই খারাপ সিচুয়েশন। দেখা যাক এটাই এই বছরটা শেষবার মতো সহ্য করে নিই। সকালে উঠছি মানে মনই ভালো লাগছে না। হ্যাঁ আমি মানে জগৎ মানে আগে একটু এরকম হতো যে সকালবেলা উঠতাম বৃষ্টি হতো দেখতে ভালো লাগতো, কিন্তু এখন বৃষ্টি হওয়া মানে চাপ, সকালে উঠে বৃষ্টি হওয়ার সময় ঘুম আরও ছেড়ে যাবে, ঘুম পাবে না। এই সাইডে আর রাস্তা ছিল না তখন, 3-4 দিন 5 দিন বৃষ্টি হওয়ার পরে জল ঢুকতো, কিন্তু রাস্তাটা হয়ে যাওয়ার পর জলটা জমা হওয়ার কোনো জায়গা নেই। তো এখন একদিন মানে একদিন কেন 1 ঘন্টার বৃষ্টিতে ঘরে জল ঢুকে যাবে। যাই হোক চলো, আর বেশি কিছু বললাম না, ও মাছ ফাছ কেটে নিই, ভাজা ভাজা হোক।
কি করছো? নাটকের হাসি এখন ঝগড়া হচ্ছিল আমার সাথে। কি করি লঙ্কা গুলো বাবা? ও আচ্ছা, এটা কি লঙ্কা দিল কেন বাবা? কেন করে খাচ্ছে রে? আস্তে খা, গলায় লেগে যাবে। দেখে কেমন খাচ্ছে রে? এটা বললে ভাইরাল হয়ে যাবো। শম্পা কি? শম্পা ভাইরাল হয়ে যাবে না? কি শম্পা চিনিস না? বলো বলো বলো। আমি জানি না কেন তুমি বললে, কথা বললেই মনে হয় যেন আমি কেন অন্য লোকের সাথে কথা বলছি। ভালো তো, মেনি ইন ওয়ান, অল ইন ওয়ান। আমি বলতে পারি না কিভাবে জলের মাঝখানে চৌকির উপর পড়ে আছে। দেখো এদিকে জলের বোতল, এদিকে মাছ ভাজা, সবজি, এদিকে সবজির খোসা, এদিকে দুজন, কি অবস্থা আমাদের। তো সমস্ত সবজি কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে গেছি রান্না করতে। আর জয় বললো যে আজকে তোকে বাসন মাজতে হবে না, বাসনটা আমি আজকে মেজে দিচ্ছি, তুই রান্নাটা কর। তো ওই জন্য জয় বাসনগুলো মেজে দিচ্ছে। এত কষ্টের মধ্যেও আমরা হাসি মুখে থাকি ঠিকই, কিন্তু কি বলতো, লড়াইটা যেন দিন দিন না আরও কঠিন হয়ে উঠছে। একটা 12-14 মিনিটের ব্লগে আর সব কিছু তো আর তুলে ধরা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত যা কষ্ট করে দিন কাটছে এই জলের মধ্যে, না মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তবে হাজার কষ্টের মধ্যেও কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। আর ভালো থাকার একটাই মাত্র চাবিকাঠি আছে, সেটা হলো হাসি। সত্যি কথা বলতে হয়তো আমরা অনেক হেসে হেসে ভিডিও করি, বিশেষ করে আমি, বাট আমাদের যা অবস্থা আমরাই জানি। এই দেখো আমি এই জলের মধ্যে দাঁড়িয়ে আপাতত এই কলের, সব থেকে বড় কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ না, যাই না, চাল ধুতে গিয়ে হাতে মানে দাঁড়াতেও পারছি ভালো করে, স্লিপ করে পুরো চালটাই পড়ে গেছে। মিনিমাম কত 700 মতো চাল হবে, পড়ে গেছে। তো আবার আমাকে চাল আনতে হলো গিয়ে, আর ওই সমস্ত পাপোস জলে ভিজে গেছিলো ওগুলোকে আবার ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে মেলছে। এই পাপোসগুলো খুবই জরুরি, কারণ ঘরে সবসময় জল ওঠে তাই জন্য। আর বাকি এটা শুধু ওপর দিকে দেখলেই খুব সুন্দর লাগে, ন্যাচারাল সিনারি, বাট তার নিচে দেখলে এই যে আসল জিনিস। প্রচুর কষ্ট জলের মধ্যে জীবনযাত্রা। তারপর আগের বছর ঠিক ছিল, 3 বার জল উঠেছিল, এবার মানে 12-13 বার। হ্যাঁ, সব থেকে বড় কথা তোমাদের আসল জিনিসটা দেখাই, যেটা মানুষ কী করে পসিবল আছি আমরা, মানে করছি ভগবান জানে। এই যে এইখান থেকে গিয়ে ওই দিকে গেলে বাথরুম, তবে আপনাকে এইরকম জল পেরিয়ে পেরিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে গেটের মুখ, কতটা করে জল দেখো, পা ডুবে এই খুবই খারাপ, সরি পড়ে গেলাম, খুবই খারাপ অবস্থা। তো পেয়ারা পেয়ারা এখনো হয়ে আছে অনেকগুলো, দুটো পেয়ারা হয়েছে উপরে, কোথায় ওই তো। বাহ, এখানে একটা বড় পেয়ারা দেখতে, এই দেখো। এমনি আমি অত পেয়ারা খাই না, চোখের সামনে দেখলে তখন দেখবে আমার মনে হয় যে খাই। সুন্দর পেয়ারা, আচ্ছা না দুটো খা, ওটা বড় হোক, ওইটা পেকে আছে, এটা বানি খাবে। 3টে পেয়ারা পেয়ে খুশি, কিছু কিছু মেয়ে জুয়েলারি পেয়ে খুশি, বড় বাড়ি পেয়ে খুশি, তাও খুশি না। আর এখানে এই যে একদম 3খানা পেয়ারা পেয়ে হাসছে, প্রাউড অফ ইউ, কি বলবো, নিজের চেষ্টাতে একদিন বড় হবো, আর এই ভিডিওটা সাথে ট্যালি করবো আর সবাইকে দেখাবো কী ছিলাম কী হলাম। স্নান হয়ে গেছে আর সমস্ত কাজ সেরে উঠে পড়েছি চৌকির উপরে। আজকের মতো কাজ এখানেই শেষ, আর কোনো কাজ নেই।
রান্না বান্না সব তো একসাথে করে নিয়েছি, দেখতেই পেলে জলের মধ্যে দাঁড়িয়ে রান্না করলাম, আর জলের মধ্যে না আর ভালো লাগছে না গো, দু আড়াই মাস মতো হতে চললো তো ওই জন্য যেন মানে এনার্জিটা হারিয়ে ফেলছি আস্তে আস্তে। তো যাই হোক, সমস্ত কাজ আমার হয়ে গেছে, চৌকিতে উঠে পড়েছি, আর বিছানাটা এখন একটু এভাবে গুটিয়েই রেখেছি। এখন খাওয়া দাওয়া করবো আমরা, আর জয় বেরিয়ে যাবে কাজে। এখন কটা বাজে? একটা, একটা এখনও বাজিনি। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি, রান্নাটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও রান্নাটা দেখানো হয়নি। তো দেখো আমরা খেতে বসে গেছি, আর আজকে দুজন একসাথে খাচ্ছি, অনেক দিন পর আজকে দুপুরবেলা দুজন একসাথে খেতে বসেছি। একটু পরে জয় বেরিয়ে যাবে, আবার আমি একা সেই রাত পর্যন্ত। তো ওই দুপুরবেলাটা বেশ গল্প করতে করতে খেতে খুব ভালো লাগে জানো তো। তবে এই তাড়াহুড়োর চোটে কয়েকদিন ধরে ওকে আগেই খেতে দিয়ে দিচ্ছিলাম, জয় খেয়ে বেরিয়ে যেত আর আমি পরে খেতাম একা একা। আজকে সর্ষে দিয়ে মাছের ঝোল করেছি, তবে খুবই অল্প সর্ষে দিয়েছি, পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ছাতানা নিয়ে গেলে পুরো ভিজে যেত। হ্যাঁ সাবধানে যাস। তো জয় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল কাজে, আর আমি এদিকে মশারিও টাঙিয়ে নিয়েছি, কারণ এই জলের মাঝখানে তো এই খালি বিছানায় ঘুমোতে না সাহস পাই না জানো তো, তো ওই জন্য মশারি খাটিয়ে নিয়েছি। মশারির ভেতরেই এখন বানি আর আমি টানা ঘুম দেবো, সেই সন্ধ্যের দিকে উঠে তারপর মশারিও তুলব, আর বিছানা তোষক যা রয়েছে কম্বল সমস্ত কিছু গুটিয়ে এক সাইডে করে দেবো। আর এদিকে দেখো মশারির ভেতর ঢুকেও পড়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা পেয়ারা। বানি আর আমি এখন দুজন মিলে পেয়ারা খাবো। রাত্রি 11:30 বাজে, আর এডিট করতে পারছি না, ফোনে এত সমস্যা হচ্ছে, এডিট করছি বারবার ওটা অফ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, সেই সন্ধ্যাবেলা বসেছি এডিট করতে, এখন 11:30 বাজে কিছুতে এডিট হচ্ছে না। কত ধৈর্য আর আনবো নিজের মধ্যে, চৌকির উপর শুয়ে আছি, বিছানাটা এইভাবে গোটানো, বাড়ি একদিকে বসে আছে, আমি একদিকে শুয়ে আছি, ভালো লাগছে। যাই হোক চলো চেষ্টা করে যাই, আর তো কোনো উপায় নেই, চেষ্টা করতে হবে, হাল ছাড়লে চলবে না, চলো দেখি কতটা কি করতে পারি।